আমরা এডটেক আমরা রিভিউ করি আজকে আজকে রিভিউ করব এই তাহলে তাহলে যে লেকচার পড়ছি স্লাইড হচ্ছে 7 7 আমার প্রেজেন্টেশন স্লাইড 7 আমরা সবগুলো ইয়ারকিতে দেওয়া আছে না স্যার স্যার নওটা মানে ডাউনলোড করতে প্রবলেম হলে বাকি প্রবলেম আমরা করে দিই না স্যার ডাউনলোড করছি তো মেমরি সেগমেন্টেশনটা কি এটা জাস্ট একটা সিম্পল জিনিস আমরা হচ্ছে আমাদের মেমরিটাকে বিভিন্ন সাইজে হচ্ছে ডিভাইড করতেছি কেন ডিভাইড করতেছি আমাদের কিছু কাজ করা লাগে এক এক সেগমেন্ট এক এক কাজ করে সো এই কাজগুলো আলাদা আলাদা ভাবে ভাগ করার জন্য যাতে পুরো র‍্যাম বা মেমরি যেটাই বলি এটা খুঁজে যাতে কাজটা করা না লাগে এজন্য আমরা কতগুলো সেপারেট জায়গা নিচ্ছি যে জায়গাগুলোতে সে ঢুকে খুঁজে যাবে সো যদি এরকম থাকে যে আমার কোডের কোনো কাজ হতে হয় তখন হচ্ছে আমাদের কোড সেগমেন্টে কাজ করতে হয় সো এই সেগমেন্টেশনগুলো আমরা ধরে বুঝতে পারি যে এই জায়গাতেই থাকবে সো বেসিক্যালি মেমরিটাকে ছোট ছোট ভাগে ভাগ করতেছি যাতে হচ্ছে আমার সর্টিং টাইমটা বা হচ্ছে এক্সিকিউশন টাইমটা কম লাগে তো এখানে দেখেন আমার মেমরিটা ক্লিয়ার ভাগ করছে চারটা সেগমেন্টে ভাগ করা আছে এক্সা সেগমেন্ট স্ট্যাক সেগমেন্ট কোড সেগমেন্ট আর ডাটা সেগমেন্ট সো 8086 এ এই চারটা সেগমেন্টে হচ্ছে কাজ করে যেগুলো শর্ট ফর্ম দেখবেন যে ES SS CS DS ইউজ করে দাও তো এই জিনিসও এখানে আছে এখানে একটা জিনিস বলা আছে যে আপনাদের সেগমেন্টেশন যখন করতে যাবেন তখন এমন হতে পারে যে আপনার কোনো একটা প্রসেস বা প্রোগ্রাম একটা মেমরি ইউজ করতেছে এর মাঝখানে অন্য আরেকটা প্রসেস বা প্রোগ্রাম সেই মেমরিটা ইউজ করতে পারে সো আপনি মনে করেন এখানে একটা সেগমেন্ট করছেন যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনি একটা প্রসেসকে দিলাম বললাম প্রোগ্রাম 1 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যাত্রা করতেছে এমন হতে পারে যে ওই টাইমের মধ্যে প্রোগ্রাম 2 এর আরেকটা আপনার দেওয়া আছে যে ওইটা স্টার্ট হবে এইখান থেকে এই সেগমেন্ট পর্যন্ত অর্থাৎ সে এই টুকু সেগমেন্ট করছে আবার এখানে কি আরেকটা এই টুকু সেগমেন্ট করছে এই জন্য যে দেখতে দেখতেছেন যে একটা কমন এরিয়া আছে এই মাঝখানে এরিয়াটা কিন্তু দুই জায়গায় কমন সো এই জন্য বলা হয়েছে যে এই জিনিসটাতে ওভারল্যাপিং হতে পারে অর্থাৎ মেমরি সেগমেন্টেশনে ওভারল্যাপটা হতে পারে সো ওভারল্যাপটা এই যে এখানে দেখেন মিস্টেক ডাটা পড় এই তিনজনের মধ্যে কিছু একটা ওভারল্যাপ হয়েছে অন্য একটা মেমরি হচ্ছে একটা মিডিয়াল কমন পয়েন্ট ছিল যেটা হচ্ছে মেমরি শেয়ার হয়েছে বা হচ্ছে কি ওখানে ওভারল্যাপ হয়েছে সো এইখানে আমরা মেমরি সেগমেন্ট নিয়ে কাজ করি মেমরি সেগমেন্টটা আমাদের বেসিক্যালি আমরা যে ব্লকগুলোতে ভাগ করতেছি কোড সেগমেন্ট ডাটা সেগমেন্ট এক্সট্রা সেগমেন্ট এই ব্লকগুলো হচ্ছে আমাদের 64 কেবি করে এটা হচ্ছে 8086 এর জন্য 64 কিলোবাইট করে সো এই সেগমেন্টের মধ্যে আমাদের হচ্ছে 16টা বিট থাকে 16টা বিটের মধ্যে হচ্ছে আমরা আবার দেখছিলাম যে কিছু অফসেট থাকবে সো আমাদের 16 বিট থাকে সেগমেন্ট নাম্বার তার সাথে হচ্ছে আমাদের আবার 4 বিট হচ্ছে সরি এখানে তো 16 বিট থাকে হচ্ছে অফসেট নাম্বার তার মানে হচ্ছে টোটাল আমরা অফসেটের জন্য হচ্ছে 16 বিট নিচ্ছি আবার হচ্ছে কি আপনার সেগমেন্টের জন্য নাম্বার নিচ্ছি এখানে 16 বিট সো এই সেগমেন্ট নাম্বার 16 বিট আমরা কি দেখি নরমালি হেক্সাডেসিমাল নাম্বার দেখি হেক্সাডেসিমাল নাম্বারে চারটা নাম্বার দেখি তার বিট তার মানে একটা নাম্বার হচ্ছে 4 বিট করে থাকে সো এখানে চারটাতে 16 বিট আসছে আর এখানে হচ্ছে অফসেটের কথা বলা আছে অফসেট হচ্ছে আপনাদের সেম সেগমেন্টের মতোই এই যে দেখেন যে 4 বিট করে দেওয়া আছে 4872 আর এই যে হচ্ছে হেক্সাডেসিমাল করে আসছে এটা হচ্ছে আপনার টোটাল 16 বিট আর হেক্সাডেসিমাল আর হচ্ছে কি 4 বিট সো এইখান থেকে আমরা সেগমেন্ট আর হচ্ছে কি অফসেট তো বুঝতে পারছি সো অফসেট কোনটা আর এটা লেখা সিস্টেমটা হচ্ছে যে কলম দিয়ে দেখবেন সব সময় যদি কলম দিয়ে কোনো নাম্বার দেখেন সামনে টপে সেগমেন্ট নাম্বার পরেরটা হচ্ছে অফসেট নাম্বার হবে এখানে আরেকটা বলা আছে যে আমাদের এই 8086 এর মধ্যে হচ্ছে 20টা থাকে আমাদের এই যে অ্যাড্রেস বাস খেয়াল আছে আপনাদের এই যে অ্যাড্রেস স্পেসের জন্য যে আমরা কতগুলো লাইন নিতাম বা আমাদের ফিজিক্যাল যে কানেকশনগুলো থাকতো ওগুলো হচ্ছে অ্যাড্রেস বাস এটা হচ্ছে কি 20টা থাকে আর হচ্ছে অ্যাড্রেসের জন্য মেমরি থাকে 1 মেগাবাইট এই জিনিসটা বলা আছে আর এই মেমরিটাকেই হচ্ছে 1 মেগাবাইট মেমরিটাই হচ্ছে 16টা ভাগে ভাগ হয় 16টা ভাগে ভাগ হয় প্রতিটা হচ্ছে 64 কিলোবাইট করে থাকে এইখানে আমাদের কিছু দেওয়া আছে যে সেগমেন্টের রেজিস্টার আর হচ্ছে এন্ডিং এন্ডিং অ্যাড্রেস তার মানে স্টার্টিং পয়েন্ট কত থেকে স্টার্ট হচ্ছে আর হচ্ছে এন্ডিং পয়েন্ট অর্থাৎ কোনোটা যদি সেগমেন্ট নাম্বার দেওয়া থাকে আমরা আপনারা যদি বলে যে এটা ব্লক বের করতে এই যে এরকম ফর এক্সাম্পল দেখেন যে এইটা কন্টেন্ট করতেছে কি সেগমেন্ট রেজিস্টার কন্টেন্ট করতেছে 3000 হেক্সাডেসিমাল নাম্বার দ্য ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট ইজ 30000 এন্ড লাস্ট হচ্ছে কি 3FFF সো এটা কিভাবে বের করলাম আমরা সো আমাদের যখন বলছে যে সেগমেন্ট রেজিস্টার কন্টেন্টস 3008 তার মানে হচ্ছে সেগমেন্ট রেজিস্টার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের 3000 এস থেকে স্টার্ট করতে হবে স্টার্টিং করার আগে আমাদের সেগমেন্ট নাম্বারটা আছে ওইটা হচ্ছে আমাদের লেফট শিফট করা লাগে সো এটা যদি খেয়াল করেন এখানে সেগমেন্ট রেজিস্টার দেওয়া আছে 2000 এটাকে যখন আমি লেফট শিফট করছি ওইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট লেফট শিফট অথবা 10 দিয়ে মাল্টিপ্লাই তার মানে হচ্ছে আপনি যখন একটা নাম্বার দেওয়া আছে ধরেন এই নাম্বারটার জন্য লিখি 3000 যদি দেওয়া থাকে বলা আছে এটা হচ্ছে আমার সেগমেন্ট রেজিস্টার সেগমেন্ট
এটা যদি আমার সেগমেন্ট রেজিস্টার হয় তার মানে এটাকে আমাকে এখন বলতে হবে যে এটার স্টার্টিং পয়েন্ট কোথায় আর এন্ডিং পয়েন্ট কোথায় সো আমরা নরমালি কি জানি আমাদের হচ্ছে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যাই হচ্ছে 16 বিট পর্যন্ত 16 বিট সো 16 বিটের যদি আমি হাইয়েস্ট লিখি হেক্সাডেসিমাল নাম্বারে 16 বিটের হাইয়েস্ট হচ্ছে আপনার এএফএফ এফএফ চারটা এফ এর থেকে বড় হতে পারে তার মানে আপনার স্টার্টিং যদি 0 থেকে হয় তার মানে এটার সাথে যদি আপনি চারটা এফ অ্যাড করেন তাহলে ওই ব্লকটাই হচ্ছে 16 কিলোবাইট পাচ্ছে তার মানে হচ্ছে আপনার এই 16 বিটের যে হাইয়েস্ট ব্লক যদি আপনি নেন তাহলে এই পর্যন্তই আসবে যে এটা রেঞ্জটা থেকে বার করবে সো এইখানে যদি আপনি চেঞ্জ করে নাম্বার স্টার্টিং পয়েন্টটা 20000 থেকে করেন যদি আপনি সাপোজ ধরি 20000 তার মানে 20 এর সাথে হচ্ছে এফ এর যোগ হয়ে যাচ্ছে যোগ হয়ে ইনটু এফ এর হচ্ছে আপনার এন্ডিং অ্যাড্রেস তাহলে যেখানে স্টার্ট হবে ওইখান থেকে আমাদের 16 মিটার হাইয়েস্ট অ্যাড করলে আমরা হচ্ছে এন্ডিং পয়েন্টটা পাবো সো ওই সূত্রটা যদি আমরা এখানে ধরি 3000 এর ক্ষেত্রে সো আমাদের ফার্স্টে করা লাগবে এই সেগমেন্টটাকে লেফট শিফট করা লাগবে অথবা হচ্ছে মাল্টিপ্লাই বাই 10 লেফট শিফট বা মাল্টিপ্লাই বাই 10 করলে আসলে হচ্ছে এখানে একটা 0 অ্যাড হয় এইটার সাথে হচ্ছে আমাদের এ অ্যাড করতে হবে এফ কয়টা আমাদের 4টা এফ এর থেকে হেক্সাডেসিমাল রেঞ্জ সো এইটা যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের 4টা এফ আর হচ্ছে 3 তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট এটা হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার যেটা দেওয়া ছিল ফার্স্টে তারপর হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট পাইলাম স্টার্টিং পয়েন্ট বেস স্টার্টিং অ্যাড্রেস যদি বলি আর এটা হচ্ছে এন্ডিং অ্যাড্রেস বেসিক্যালি আমরা জাস্ট 16 বিটের হাইয়েস্ট বিট গুলো ওগুলো জাস্ট অ্যাড করে দিচ্ছি একটা লিখে আর কিছু তো এখানে যদি দেখেন এখানে যখন অ্যাড করছে এখানে ফার্স্ট একটা সেগমেন্ট রেজিস্টার দেওয়া আছে তার মানে সেগমেন্ট রেজিস্টার ভ্যালু দেওয়া আছে এটা আমাদের লেফট শিফট করতে হবে লেফট শিফট করেই হচ্ছে এফএফএফ অ্যাড করে দিতে হবে সো এটা করলে আমরা এন্ডিং পাবো সেম এই নিচের গুলো তো আপনারা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবেন সে পারবেন আর অবশ্যই ক্লাস টেস্টে কিন্তু ক্যালকুলেটর নিয়ে আসবেন আমি কিন্তু অন্যদের একটা ইউজ করতে দিব না এটা বেশি বড় না সাতটা বা আটটা স্লাইড এখানে একটা দেখেন যে এখানে আমাদের ওই ওভাল কিউবের কথাটাই বলছে যে আপনার যদি 16 কিলোবাইট হয় এর মাঝখানে অন্য আরেকটা কাজ 16 কিলোবাইট নিতে পারে সো এই জন্য হচ্ছে এদের ওভাররাইটিংটা হতে পারে যে সেগমেন্ট নাম্বারটা হচ্ছে মাঝখানে রয়েছে এন্ডিং হওয়ার আগে আরেকটা স্টার্টিং হয়ে গেছে সো এর মাঝখানে হচ্ছে তার মানে আমাদের এই যে যদি আমি এটা রেঞ্জ ধরি সাপোজ এখানে যদি আমি রেঞ্জ ধরি এটা এমন হতে পারে যে এখানে 4 এর মধ্যে হচ্ছে আমাদের এই সবগুলাই হচ্ছে 16 বিট করে রেজিস্টার এটা আমরা আগে থেকে জানি আর হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের দেখেন এখানে একটা কথা বলা আছে যে আমাদের যে রেজিস্টারগুলো থাকে তো এখানে দেখবেন 20 বিট করে হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো থাকে তো এখন আমাদের তো আমরা স্টোর করতে পারবো 16 বিট তাহলে 20 বিট আমরা অ্যাড করব কিভাবে সো এটার জন্যই হচ্ছে আমাদের যে একটা অ্যাড্রেস আছে যেটা অ্যাড্রেস অ্যাড্রেসগুলো সেট আপ করতে হয় এই যে অ্যাড্রেস অ্যাড্রেস কি যে আমাদের 20 বিট এর যে অ্যাড্রেসটা আসবে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা আসলো ওইটাকে আমরা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসটাকে হচ্ছে 16 বিট তার মানে আমাদের স্টোর করতে পারবে হচ্ছে 16 বিট আর নরমালি আমাদের যখন আমরা হিসাব করি এই যে খেয়াল আছে যে আমরা অ্যাড করি অ্যাড করে হচ্ছে গিয়ে যখন অ্যাড্রেসটা পাই এই যে পরবর্তীতে এই জায়গাটার মাধ্যমে ওইটা হচ্ছে আমাদের 20 বিট থাকে তার মানে হচ্ছে আমরা অ্যাড মেইনলি হচ্ছে রেজিস্টার সেভ করে হচ্ছে 16 বিটের লজিক্যাল অ্যাড্রেস স্টোর করতে পারি ইন্টারনাল ফিজিক্যাল অ্যাড্রেস বের করি ফিজিক্যাল অ্যাড্রেস থেকে তারপর লজিক্যাল অ্যাড্রেসে এইখানে ওই জিনিসটা বলা আছে যে হাউ is a 20 bit address obtained if there are only 16 bit register তার মানে আমাদের রেজিস্টার গুলো যদি 16 bit থাকে আমরা 20 bit কিভাবে কাজ করি সো এই 20 bit কিভাবে কাজ করি
আমরা হচ্ছে জাস্ট সেগমেন্টের সাথে অফসেট অ্যাড করে একটা ম্যানুয়াল রিগ্রেশন জেনারেট করি যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লজিক্যাল না লজিক্যাল বলতে হচ্ছে আমার যেটা হচ্ছে একদম দেওয়া আছে ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি আছে ফিজিক্যালটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে দেখো কিন্তু এটা নাই এক্সিস্ট করে না লজিক্যালটা হচ্ছে আপনার এক্সিস্ট করে সো আপনার যখন 16 বিট আছে যখন 16 বিট হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস তার মানে 16 বিট আপনার রেজিস্টার 16 বিট লজিক্যাল অ্যাড্রেস 16 বিট তার মানে এটা এক্সিস্ট করতেছে ফিজিক্যাল বিটটা ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে কি আপনারা এক্সিস্ট করতেছে তো এটা হয়তো আমরা কোন একটা ম্যানেজমেন্ট করার জন্য হচ্ছে ইউজ করতেছি এইখানে যখন হচ্ছে এই 16 বিটটা আসে তখন হচ্ছে আমরা যে অফসেট আসে এই দুইটার সাথে যে অ্যাডার অ্যাড করে একটা ফিজিক্যাল অ্যাড্রেস পায় তো এই ফিজিক্যাল অ্যাড্রেসগুলো বের করার সিস্টেমটা কি আমাদের হচ্ছে এই লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে মনে করেন A4 FB আর ওইটার সাথে হচ্ছে অফসেট প্রথমটা থাকে আমাদের কি খেয়াল আছে সেকেন্ড নাম্বার থাকবে এইখান থেকে আপনাদের কি জাস্ট হচ্ছে দেখেন এখানে একটা আছে লজিক্যাল অ্যাড্রেস দাও আছে লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে A4 FBH NPH এটার সাথে আমার কি করা লাগবে ফিজিক্যাল অ্যাড্রেস দাও আছে 4872H সেগমেন্ট নাম্বার এটা অফসেট তার মানে সেগমেন্ট ইনটু 10 প্লাস অফসেট
শেষ আর কোনো কাজ নেই লেফট এটা সেগমেন্ট পরটা হচ্ছে অফসেট তো এইখানে আরেকটা আছে যে এইটা তো ওই জিনিসটাই সেম জিনিসই আছে যখন যদি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করে করতে বলে লেফট শিফট করে হচ্ছে আপনি অ্যাড করে দিবেন এখন আমরা হচ্ছে আসি যে এখানে আমাদের কিছু রুলস আছে সো রুলস এই জায়গায় সেম জিনিস এটা দেখবেন সবগুলো স্লাইডে এখানে ওই সেম ম্যাপটাই করা আছে একটা দেখেন ওই যে আগের জিনিসটাই দেওয়া আছে A4 AB আর হচ্ছে এই 4870 এটা হচ্ছে আপনাদের সূত্র অনুযায়ী দিয়ে বসায় যোগ করে দেখাইছে এখানে তো এইখানে ওভারল্যাপিং এর একটা জিনিস দেখতে পারেন যে এখানে যে সেগমেন্টটা দেখেন জিরো সেগমেন্টটা হচ্ছে বিগিন হইছে তারপর 1 টা শুরু হয়ে গেছে 0 টা শেষ না হয় তারপর 2 টা শুরু হয়ে গেছে এইখানে 0 টা শেষ হইছে তার মানে 0 শেষ হওয়ার আগে 1 2 হচ্ছে ভিতরে স্টার্ট হয়ে গেছে তার মানে ওভারল্যাপিংটা হইছে অর্থাৎ হচ্ছে কি ও যে কাজটা করতেছে এখানে অন্য একটা প্রোগ্রাম বা অন্য একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছে ওভারল্যাপ হচ্ছে এখানে হচ্ছে আপনাদের কিছু রুলস আছে রুলস হচ্ছে আপনারা কোনটার সাথে কোনটা অ্যাড করবেন বা কোনটার সাথে কোনটা কাজ করবেন সেটা একটা রুলস আছে এই রুলসটা অবশ্যই মনে রাখতে হবে যে আমার যদি কখনো সিএস দেওয়া থাকে সেগমেন্ট নাম্বারে তাহলে অবশ্যই আমার আইপি ইউজ করতে হবে তো আপনাকে এইটা কিভাবে থাকতে হবে তো সিএস ডিএস এসএস ইএস থাকবে সো ডিএস আর ইএস দেখেন সেম জিনিস ডিএস আর ইএস আর এসএস এর মধ্যে কি এসএস এর মধ্যে এসপিভিভি আর সিএস এর মধ্যে আইপি সিএস এর মধ্যে আইপি তো মুখস্থ থাকবে আর এসএস এর সাথে এসপিভিভি আর ডিএস আর ইএস দুইটার সাথে ডিএক্স ডিআই অথবা এসআই সো এই জিনিসটা মাথায় রাখতে হবে টোটালি এটা মাথায় রাখতে পারলেই মনে করেন যে আপনার সমস্যা না এখন যদি আপনার এরকম এক্সাম্পল এখানে কি থাকতে পারে যে আপনার এই ভ্যালুগুলো দেওয়া আছে তো এখানে মাঝখান থেকে বলবে যে সেগমেন্টের ক্যালকুলেট করো ফিজিক্যাল অ্যাড্রেসগুলো ক্যালকুলেট করো তার সব সবনার সিএস দেওয়া আছে সিএস দেওয়া আছে 40128 তারপর হচ্ছে একটা ডিএস দেওয়া আছে
physical address. তার মানে আমাদের সূত্রটা কি ছিল? Physical address এর যে সূত্র ছিল total segment number into 10 plus হচ্ছে offset. ওই সূত্রটা বসাই দিয়ে এখানে physical address left এ physical address এ এই নাম্বারটা বসাই দিতে হবে. আর logical segment number এর জন্য একটা হচ্ছে এই নাম্বারের জন্য বের করবেন offset আর একটা এই segment number এর জন্য দুইটার জন্য এটা করে দেওয়াই আছে. আপনি দেখবেন যে এখানে বসাইছে ফিজিক্যাল অ্যাড্রেসের জায়গায় আর এখানে 10 দিয়ে গুণ করে বসাইছে আর অফসেটটা বের তারপর হচ্ছে সাইড চেঞ্জ করে জাস্ট অফসেটের ভ্যালুটা বের করছে. ওকে, এই সেম জিনিসই এখানে করছে, এখানে বের করছে. এখানে দেখানোর বিষয়টা মূল কারণ এটাই যে এখানে দেখেন যে আপনার এইটাতে না আরেকটা হচ্ছে কি এখানে ডিফারেন্ট আসছে দুইটার জন্য আরেকটাতে দেখবেন যে সেম আসে. এখানে এই যে ফিজিক্যাল অ্যাড্রেস সেম, সো এখানে এই জিনিসটা বলছে যে ফিজিক্যাল অ্যাড্রেস সেম থাকলো অফসেট হচ্ছে কি ডিফারেন্ট থাকতে পারে. সো আপনার সেগমেন্ট নাম্বার ডিফারেন্ট, অফসেট ও ডিফারেন্ট, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস সেম. তো এইরকম জিনিস হতে পারে, এমন হতে পারে যে অফসেট ও সেম আছে কিন্তু আপনার কোনো না কোনো ভাবে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সেম হতে পারে, কারণ এটা ডিপেন্ডস করতেছে হয় সেগমেন্ট নাম্বারের উপর অথবা অফসেটের উপর. সো দেখা গেছে সেগমেন্ট নাম্বারটা কম, অফসেটটা বেশি, আবার এটাতে দেখা গেছে যে সেগমেন্ট নাম্বার বেশি, অফসেট কম, দুইটা মিলে একই ভ্যালু আসতেছে যোগ করে. তো এই জিনিস দেখবেন এটাতে হচ্ছে আমরা বলতেছি বেসিক্যালি এটা হচ্ছে ওভারল্যাপ, তার সেম আসছে. আর আরেকটা লাস্টে দেওয়া আছে ওইটার মধ্যে, ওইটার মধ্যে নতুন কি আসছে যে এখন এতক্ষণ আমরা অফসেট বের করছি এখন হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার বের করবো. তো এখানে বলতেছে যে কোন সেগমেন্টের জন্য অফসেট এরকম হবে, এই সেম সূত্রের মধ্যেই এখন হচ্ছে অফসেটের ভ্যালুটা বসা করা আর ডিভাইডেড বাই 10 করবো, সাইড চেঞ্জ করে ডিভাইডেড বাই 10, অর্থাৎ যেটা ভ্যালু আসবে এটা 10 দিয়ে ডিভাইড করলে যেটা আসতেছে ওইটাই হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার. সো এটা তো ক্লিয়ার, এই সেগমেন্টে এটা হচ্ছে আপনাদের তিন নম্বর স্লাইড এক্সিট এক্সিসের হচ্ছে জাস্ট বর্ণনা করা আছে কিভাবে কি আছে, কোনটার সাথে কি অ্যাড করা হয়েছে, ওগুলো কোনটার সাথে কি আছে, কন্ট্রোল বাস আছে, অ্যাড্রেস বাস আছে, সব দুইটা অনুযায়ী ভাগ করে এগুলো হচ্ছে ডেফিনেশনগুলো দেখবেন যে ওইটার কি মধ্যে কি চেঞ্জ আসছে, এই চেঞ্জগুলো একটু দেখবেন নিজেরা. পিন ডায়াগ্রাম দেখবেন, সো এখানে যে দুইটা ইউনিট থাকে একটা এক্সিকিউশন ইউনিট একটা বাস ইন্টারফেস ইউনিট, দুইটার মধ্যে হচ্ছে আপনাদের যে দেখতেছেন রেজিস্টারগুলো থাকে আমরা যেগুলো করতেছি ASPS CFDX, তারপরে যে কোড সেগমেন্টগুলোর জন্য যে আমরা অ্যাড করলাম SPV PSI AI এগুলো, তারপরে ওইখানে যে দেখেন সেগমেন্ট আছে কিছু সেগমেন্ট নাম্বার CSDS SSDS আর আইপি তৈরি অ্যাড করবেন খেলা স্যার অফিসের হিসাবে যে আইপি অ্যাড করবেন ওগুলো. আর এখানে টেম্পোরারি রেজিস্টার আছে যে আপনার এখানে ইয়েলোর মধ্যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলোই করতেছেন এক্সিকিউশনগুলো অ্যাথমেটিক অপারেশনগুলো ওগুলো হচ্ছে ইয়েলোতে হচ্ছে, ইয়েলোতে হয়ে সেটা হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবলে গিয়ে সেভ হচ্ছে পর্দার মানে টাইম মানে অল্প টাইমের জন্য. আর এই ফ্ল্যাগের মাধ্যমে হচ্ছে আপনার ডিসাইড করতেছে যে এটা হচ্ছে অ্যানালাইজ বলে ইয়েলোতে. আর এখানে এক্সিকিউশন কন্ট্রোল দেখাচ্ছে এখানে কি বসে যে ইনস্ট্রাকশন কোনটার পর কোনটা হবে, এখানে এই কিউতে হচ্ছে সেভ করা হবে যে কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশনটা আসবে, এরকম লাইন বাই লাইন যে ইনস্ট্রাকশন থাকে এটা হচ্ছে কিউতে থাকে. কিউ তো খেলা স্যার ফিফ মেনশন করা যায়, এখানে একটু দেওয়া আছে ফিচার্সগুলো একটু দেখবেন ঠিক আছে, দেওয়া আছে পিনের এখানে বলা আছে যে এমএক্স কি আছে বা এমএক্স মিনিমাম, এই যে বাস হাই এনেবল করে বাস লো এনেবল স্ট্যাটাসের জন্য হচ্ছে থাকে, আর হচ্ছে এমএন এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম করার জন্য আপনার প্রসেসর একটু পারফরমেন্স, আর এটা হচ্ছে ডিটের জন্য থাকে অ্যাক্টিভ লো. এইখানে কিছু দেওয়া আছে, এইখানে ম্যাপ না বেসিক্যালি হচ্ছে আপনাদের যে 20 বিটস এর অ্যাড্রেস থাকে না ওই অ্যাড্রেসই দেওয়া আছে, মানে আপনার অ্যাড্রেস বাস থাকতে হচ্ছে 20 বিটস, 20 বিটস হচ্ছে থাকে, 20 বিটস যদি থাকে তাহলে 2 to the power 20 হচ্ছে আপনার এই মেমোরি লোকেশন. এটাই করছে এখানে যদি আপনি করেন তাহলে যে দেখেন আপনার এত হচ্ছে আপনার মেমোরি লোকেশন, তার মানে এতগুলো নাম্বার অনুযায়ী আপনার মেমোরিটাকে মানে ডিভাইড করতে পারবেন, তার মানে যে ফার্স্ট থেকে যদি স্টার্ট করেন একদম ফার্স্ট থেকে 2 to the power 0 আর 1 হতে পারে, এই জন্য 2 to the power দিচ্ছি, সো 0 তারপরটা এরকম করে 1 এরকম তো থাকে না, যত 20 বিট থাকে 20 বিট চলে থাকে মানে 19টা 0 তারপর 19টা তারপর এখানে 12, সো এরকম বাড়তে বাড়তে হাইয়েস্ট নাম্বার এত নাম্বার পর্যন্ত আপনি মেমোরি লোকেশন পাবেন, কারণ মেমোরি লোকেশনের নাম্বারটা হবে এত, তো এতগুলো হচ্ছে জায়গা আপনি ইয়ে করতে পারবেন অর্থাৎ অ্যাক্সেস করতে পারবেন. তারপর ওইটাকে হচ্ছে লাস্টে কনভার্ট করে দেখলো যে লাস্টে এটা হচ্ছে 1 মেগাবাইট, এটা আমরা জানি যে আমাদের এক্সিকিউশন মেমোরি হচ্ছে 1 মেগাবাইট.
difference stars pair, a diet of our hologram depend. If the reads one is GF.
মানে হচ্ছে লো অর্ডারের একদম লাস্টের যে বিটটা থাকে রেজাল্টের ওই বিটটা যদি আপনি ইভেন হয় তাহলে সে হচ্ছে প্যারিটি সেট ওয়ান করবে ওভারফ্লো তো আমাদের খেয়াল আসলে যখন বেশি যদি বেশ যায় আট বিটের থেকে যদি আরো বেশি মানে দশ বিট হয়ে যায় ওভারফ্লো তারপর হচ্ছে ডিরেকশন হচ্ছে রেড লাইফ কোন দিকে মুভ করতেছে যখন স্ট্রিং আছে তারপর ইন্টারাপ্টার কিন্তু ইন্টারাপ্ট হচ্ছে কিনা এটা সবগুলো হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ হচ্ছে মানে এইগুলো সবগুলো ডিসাইড করতেছে যে আপনি কি স্ট্যাটাস ফ্ল্যাগ এখন আপনি কোন স্ট্যাটাস আছেন না ট্যাপ হচ্ছে কি যে পারমিশ অপারেশন অফ দা সিঙ্গেল স্টেপ মোড সেট ওয়ান স্টেপ বাই স্টেপ হিয়ার মানে আপনি যখন ডিবাগিং করেন এটা তখন আপনি যদি কোড ডিবাগিং করেন তাহলে একটা স্টেপ পর পর একটা প্রতিটা স্টেপ বাই স্টেপ চেক করে তখন যখন প্রতিটা স্টেপ বাই স্টেপ সে হচ্ছে চেকিং করে একটা সিঙ্গেল স্টেপ করে তখন সে হচ্ছে ট্র্যাক মোডে চলে যায় তখন আপনার ট্র্যাকের সেট ওয়ান হয়ে যাবে যে আমার প্রসেসর মাইক্রোপ্রসেসর টাইম ট্র্যাক মোডে আছে সে এখন হচ্ছে ডিবাগ করতেছে দেখতেছে কোনো ভুল বা কিছু এইখানে বলা আছে যে 6 বিট ফ্ল্যাগ সিস্টেম হচ্ছে গিয়ে স্ট্যাটাস হচ্ছে গিয়ে রিফ্লেক্ট করে আর বাকিগুলো হচ্ছে আপনার এই দেখেন এখানে বলা আছে 6 অফ দ্য ফ্ল্যাগস আর স্ট্যাটাস ইন্ডিকেট অন রিফ্লেক্টিং প্রপার্টিজ অফ দ্য রেজাল্ট অফ দ্য লাস্ট অ্যারিথমেটিক অর লজিক্যাল ইনস্ট্রাকশন তার মানে আপনি যে অ্যারিথমেটিক লজিক্যাল ইনস্ট্রাকশন করে যে যে সি এফ ও এফ এগুলো পাইলেন এই যে 6 6টা 1 2 3 4 5 6 এই 6টা ফ্ল্যাগ হচ্ছে তখন ডিসাইড হয় কোন একটা অপারেশন শেষ করার পরে এই স্ট্যাটাসের মধ্যে হচ্ছে ডিসিশনটা আছে রেজিস্টারে যেটা কি হবে এখানে একটা দাও আছে তো যে আমরা যদি এটা যদি অ্যাড করি 8 কেজ আছে তাহলে ক্যারি যদি আসে আমাদের কোনো ক্যারি থাকে না ক্যারি হচ্ছে 0 হয়ে যায় প্যারিটি হচ্ছে মানে কি অড নাম্বার অফ 1 আছে তার মানে হচ্ছে অড হয়ে যাচ্ছে এফ কি এখানে হচ্ছে দেয়ার ইজ ক্যারি আউট 3 বিট ইন 4 বিট এখানে হচ্ছে 3 বিট থেকে 4 বিটে কনভার্ট করা হয়েছে এই জন্য হচ্ছে আপনাদের এ বা অক্সিলারি আছে আর যে এটা হচ্ছে নন জিরো ভ্যালুটা এসব হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালুটা হচ্ছে নেগেটিভ আছে তার মানে এসব কম আছে যে সাইন বিট হবে আর একটা হচ্ছে কি ওভারফ্লো হচ্ছে কিনা সেটার জন্য সো এখানে হচ্ছে আমাদের ভ্যালু আছে দেখেন ওভারফ্লো হচ্ছে এই জন্য আমাদের রেজাল্ট হচ্ছে নেগেটিভ আছে মানে 1 যদি আসে তার মানে হচ্ছে ওভারফ্লো হচ্ছে আপনার দুইটা পজিটিভ অ্যাড করছেন দেখেন এখানে দুইটা পজিটিভ অ্যাড করছেন কিন্তু ভ্যালু আসতেছে নেগেটিভ যে এখানে দেখেন শুরু করে লেখা আছে দুইটা আপনি পজিটিভ অ্যাড করছেন দুইটা যদি পজিটিভ না আমরা অ্যাড করি তাহলে তো ভ্যালু নেগেটিভ আসবে না নেগেটিভ আসবে কখন যখন হচ্ছে ওভারফ্লো হয় সেই ক্ষেত্রেই হচ্ছে তখন সামনে একটা ওয়ান আসতেছে সো এই জন্য হচ্ছে ওভারফ্লো হচ্ছে সো একটা ভ্যালু যখন আসতেছে তখন হচ্ছে ওয়ান আসতেছে ওভারফ্লো হচ্ছে সো এই ইন্ডিকেট করতেছে যে স্ট্যাটাস এখন ওভারফ্লো অবস্থা আছে এরকম